ব্রয়লার মুরগি আমরা কালকে নিউ মার্কেটে গিয়ে যেখানে 270 টাকা দেখেছি এবং আমি এর আগেও বারেবারে বলেছি যে এটি অযৌক্তিক এবং সেই বিষয় নিয়ে আপনারা জানেন যে মার্চের প্রথম দিকে আমরা সারা বাংলাদেশে অভিযান করেছি এবং 9 মার্চ আমরা ব্রয়লার মুরগির যে মূল্য সেটি অস্বাভাবিক হয় আমরা 9 মার্চ এখানে একটা মিটিং করেছি এবং সেখানে কাজী ফার্ম আমাদের আফতাব সহ প্যারাগন এবং আমাদের যারা সিপি সহ সবাই এসেছিলেন সেখানে আমাদের ক্ষুদ্র খামারিরাও এসেছিলেন এবং পাইকারি এবং খুচরা বাজারের ব্যক্তিরাও এসেছিলেন এবং সেই দিন 9 তারিখে যে মিটিং হয়েছে এবং সেখানে আপনারা দেখেছেন যে কর্পোরেট গ্রুপ যারা আমাদের লার্জ স্কেলে মুরগি উৎপাদন করে তারা তাদের প্রতিনিধিরা বলেছেন যে তাদের উৎপাদন কস্টের একটা রেঞ্জ তারা বলেছিলেন 130 থেকে 140 টাকা এবং প্রান্তিক পর্যায়ে যে খামারিরা আছে যেহেতু তাদের আপনার ছোট স্কেলে করে তাদের কস্ট বাড়ে এবং তাদের কাছে ফিডের দামও বেশি সেই কারণে তাদের সর্বোচ্চ 160 টাকা আপনার বিক্রি হয় এবং আপনাদেরও বিভিন্ন জায়গায় আপনাদের অনুসন্ধানের রিপোর্টেও কিন্তু তাই এসেছে এবং 9 তারিখে মিটিং করার পরে এরপরে দেখা গেল যে তখন মার্কেটে ছিল 250 টাকা সেটি আবার বেড়ে গেল এবং এখন মার্কেটে চলছে আমরা গতকালকে যেটা দেখেছি 270 টাকা কোনো কোনো জায়গায় 280 টাকা বিক্রি হচ্ছে এবং এই বিষয়ে আমি মিডিয়ার সাথে কথা বলেছি এবং আমি এটা বলেছি যে কোনো অবস্থাতেই আপনার 200 টাকার বেশি হতে পারে না আমরা গতকালকে নিউ মার্কেটে গিয়েছিলাম ওখানে সেখানে 270 টাকা কারণ আমাদের নিউ মার্কেটের বনলতা মার্কেটে যেটা বিক্রি হচ্ছে সেই ব্যক্তি আমাদের কাপ্তান বাজার থেকে কিনছে 249 টাকায় আমরা 249 টাকায় কাপ্তান বাজারে সেই ব্যক্তিকে আমরা ধরলাম এবং আজকে ভোররাতে আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ওখানে ট্র্যাপ করেছিল এবং তারা এই বিষয়টা কত টাকায় আসে এবং আমি আজকে সকালে সারা বাংলাদেশে আমাদের অফিসারদের সাথে মিটিং করে আমি কিছু তথ্য নিয়েছি সেখানে দেখা গেল যে ফার্ম পর্যায়ে 220 থেকে 230 টাকার রেঞ্জে আমাদের এই ব্রয়লার মুরগিটা বিক্রি হচ্ছে পার কিলো 220 থেকে 230 টাকা রেঞ্জে এবং সেটি আসলে আমাদের হাত বদল হয়ে আমাদের একদম খুচরা পর্যায়ে কোনো জায়গায় 260 টাকা আছে কোনো জায়গায় 270 টাকা আছে যেমন আজকে রংপুরে খুচরা বাজার আমরা দেখলাম আমাদের অফিসার আমাকে জানালো 230 থেকে 35 টাকা বরিশালে এরকম 240 টাকা আবার ঢাকার মার্কেটে দেখা যাচ্ছে আরও 30 টাকা বেশি এই মুরগি নিয়ে যা চলছে সেটি প্রতিটি ভোক্তা আসলে এখন এখানে সাফার করছে এবং আমাদের 9 তারিখের মিটিংয়ে পরে আমরা 8টি রিকমেন্ডেশন দিয়ে আমি সরকারের কাছে বিষয়টা তুলে ধরেছি এবং পরবর্তীতে আমাদের গত সপ্তাহে রবিবারে বাণিজ্যমন্ত্রী মহোদয় বাণিজ্যমন্ত্রীর টাস্কফোর্সের মিটিং হয়েছে সেখানে মন্ত্রী মহোদয় সাংবাদিকদের ব্রিফ করেছেন বাণিজ্যমন্ত্রী মহোদয় কিন্তু ভিতরে আমাদের মিটিংয়ে এই বিষয়টা আমি তুলে ধরেছিলাম ব্রয়লার মুরগির এই অবস্থাটা এবং সেখানে লাইভ স্টক মিনিস্ট্রি থেকে একজন জয়েন্ট সেক্রেটারি এসেছিলেন উনিও ওনাদের যে তথ্য পাত্র তাতে ওনারাও বলেছেন যে আপনার উৎপাদন কস্ট 160 টাকা বা 161 টাকা প্রান্তিক পর্যায়ে আমার বিভিন্ন তথ্য থেকে আমাদের রেঞ্জটা অলমোস্ট ওরকম ধরেন 160 টাকা বা এরকম কিন্তু 9 তারিখের মিটিংয়ের পরে ফিডের দাম আরও বেড়ে গেছে সেই কারণে তাদের উৎপাদন কষ্ট তারা আজকে আমরা যেটা আমরা 4টা ফার্মকে নিয়ে বসেছিলাম সেখানে তারা তাদের কথা হলো যে উৎপাদন কস্ট আপনার ফিডের দাম বাড়ার কারণে তারা এটাও বৃদ্ধি হয়েছে সেই বিষয়ে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি এখানে আমাদের দুইটা বড় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এনএসআই তাদের প্রতিনিধিরা ছিলেন তাদের কাছে সমস্ত তথ্য আছে এসএমএস এর মাধ্যমে কিভাবে নিলাম হচ্ছে কিভাবে আপনার সারা বাংলাদেশ কন্ট্রোল হচ্ছে সমস্ত তথ্য আছে আমরা এতদিন ইন্টারভেনশন করিনি আমরা ওনাদের সাথে যে কথাটা বলেছি যে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার জাতির কাছে আমাদের কাছে মনে হয়েছে যে এই মুরগি বাবদ পার কেজি অতিরিক্ত 50 বা 60 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ঢাকার বাজারে এটি কোনোভাবে সমস্ত লাভ টাভ ধরে প্রতিটা ধাপের পরেও 50 থেকে 60 টাকা অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই কারণেই আমরা আজকে ওনাদেরকে শোকজ করেছিলাম ওনারা এসেছেন ওনাদের কথা বলেছেন আমরা চাই এই পোলট্রি ইন্ডাস্ট্রি তাদের মতোই চলুক এই পোলট্রি এই হয় কি যে সরকার বেশি ইন্টারভেনশন করলে আপনার যেটি হয় যে সেটি আরও খারাপের দিকে যেতে পারে
এই কারণে আমরা তাদেরকে আহ্বান করেছি, আপনাদের এই পোল্ট্রি ইন্ডাস্ট্রি আপনারা চালান, আমরা আমাদের সাপোর্ট সবকিছু দেব, কিন্তু অতিরিক্ত 50-60 টাকা সেই বিষয়ে কিন্তু আমরা সাপোর্ট দিতে পারবো না। পোলট্রি যেটি আছে, যে মুরগি, পোলট্রি মুরগি, এটি রমজানের সাধারণ মানুষের, এবং এখন তো আমাদের, আমরা তো আসলে এটা কেনার জন্য আমাদের জন্য কষ্ট হচ্ছে, আপনাদের সবার জন্য কষ্ট হচ্ছে, সেই ক্ষেত্রে এই জায়গাটায় আমি তাদেরকে আহ্বান করেছি অন্তত এই রমজান মাসে আপনারা একটা একটা অবস্থায় আসেন, আপনারা একটু কম লাভ করেন, এবং সেটাই ওনারা রাজি হয়েছেন। এবং ওনারা এখানে একটা ডিক্লেয়ার করবেন, সেটি হলো এখানে কাজী ফার্ম থেকে একটা ডিক্লারেশন আসবে, এটি পরে, এটির পরে বাকি যে অন্য হাত বদল হয়ে, যে ধরেন আপনার কাপ্তান বাজার যারা বড় আপনার পাইকারি থেকে খুচরায়, সেই বিষয়টা আমরা দেখব। অর্থাৎ এখন যেটি ফার্ম থেকে আসছে আপনার 220 থেকে 230 টাকা রেঞ্জে, সেখানে তো আপনার 250 ক্রস করবেই, তো সেক্ষেত্রে আজকে ওনারা একটা ডিক্লারেশন দিবেন, এই ডিক্লারেশনের পরে আমরা পরবর্তী বাজারটা ঠিক করব, এবং আমরাও মনিটর করব যে ওনারা যে ডিক্লারেশন দিয়েছেন সেই জায়গা থেকে আপনার ওই দামে এই মুরগিটা বিক্রি হচ্ছে কিনা।